আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাসায় আমার ছেলের জন্মদিনের জন্য যে সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তারই একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। এটা হচ্ছে একটা কেক বানিয়ে নিয়েছিলাম বাসায়। কেকটা হচ্ছে বার্থডের আগের দিন বানিয়েছিলাম। এটা হচ্ছে যেদিন বার্থডে তার আগের দিন রাত্রেবেলা কেকটা ডেকোরেশন করতেছিলাম। যদিও বেশি ভালো পারি না ডেকোরেশন করতে, তারপরও চেষ্টা করেছি। তবে ডেকোরেশন তেমন ভালো হয়নি, কিন্তু খেতে অসাধারণ ছিল কেকটা। আর এটা হচ্ছে তো তার আগের দিন রাত্রেবেলা কলার কিছুটা কাবাব করব, সেজন্য কলা সিদ্ধ করে নিয়েছি। আর এর জন্য হচ্ছে কিছুটা মরিচ কুচি, ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা, আর স্বাদ মতো লবণ এবং কাবাব মশলা দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কাবাব শেভ করে নিব। আর এই কাবাব মশলাটাও আমি বাসায় করেছিলাম। এই তো এভাবে কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি। এটা এখন বক্সে করে এই তো নর্মাল ফ্রিজে রেখে দিব, জাস্ট ভাজার সময় বের করে ভেজে নিব। কাবাবগুলো এভাবে বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দেওয়া যায়, যখন ইচ্ছা তখন বের করে ভেজে নেওয়া যায়। আমি যেহেতু একদিন পরেই বের করব, এজন্য আর নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে আমি রুটি আর আলু ভাজি করে নিয়েছি। জন্মদিন উপলক্ষে ছেলে মেয়ে দুজনই বলছিল দুপুরে রান্নার জন্য, কিন্তু ওর বাবাকে জিজ্ঞেস করে তোর বাবা বলল হয়তো দুপুরে থাকতে পারবে না। তো আমরা চিন্তা করলাম তাহলে রাত্রেই করব। রাত্রে করার জন্য এই তো সেইভাবেই আমি অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম। চিলি চিকেন করব এখানে। সেই চিলি চিকেনের জন্য চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিব। তো সব কিছু রাত্রে করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি, রান্নাও করা হয়ে গেছে। হঠাৎ ওর বাবা দুপুরবেলা এসে পড়েছে। এসে খাওয়া দাওয়া করে বিকাল টাইমে বের হলো আর বলল যে আমি আর নারায়ণগঞ্জ যেতে হবে, সেখানে একটা ফ্যাক্টরিতে কাজ চলতেছে। তারপরে ওর বাবা বলছিল যে আমি যদি রাত্রে চলে আসতে পারি তাহলে চলে আসব, কিন্তু ওর বাবা আর আসতে পারেনি। আর ছেলে মেয়েও মন খারাপ করতেছিল যে দুপুরে রান্না করিনি আর রাত্রেও যদি এখন না করি। তো ওদের জন্যই রান্নাবান্নাটা করে নিয়েছি, কিন্তু রান্না ওইভাবেও শেয়ার করিনি, কারণ আমার মনটা ভালো লাগেনি ওর বাবা আসতে পারেনি। তার জন্য সব কিছু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানেই তো সেই কাবাবগুলো ভেজে নিয়েছি। আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য যে রাইসগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো তেলে ভেজে তার ভিতরে চালটা দিয়ে দিয়েছি। এই তো ফ্রায়েড রাইস আমার রান্না করা শেষ। ভেবেছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, অনেকটা আনন্দ করব, কিন্তু কি আর করার, এই তো এই যে শত আনন্দের মাঝে ওর বাবা না থাকার যে কষ্টটা, কষ্টটা থেকেই গেল। তো ওদের খাবারটা এইভাবে আমি দিয়ে দিয়েছি। আর ওইভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করতে আমার একটুও ভালো লাগেনি, আমিও খাওয়া দাওয়া করতে পারিনি, তাই আমারটা শেয়ার করিনি। বাচ্চাদের খাবারটা যেভাবে দিয়েছে এইভাবেই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এটা হচ্ছে এই যে বার্থডের পরের দিন রাত্রেবেলা ওর বাবা বাসায় আসছে, তারপরে এই যে বেলুনগুলো ফুলিয়ে ওইভাবে সাজানো হয়নি, বেলুনগুলোর ডাইনিং টেবিলের উপর রেখে জাস্ট শুধু ওই যে কেকটা কেটে নিয়েছে, কারণ রাত হয়ে গেছে আর সাজাতে গেলে আরও রাত হয়ে যাবে। তো ওদের স্কুল আছে সকালে, যেহেতু এই জন্য আমরাও তাড়াহুড়া করতেছিলাম যে তাড়াতাড়ি করে কেকটা জাস্ট এমনি কেটে খেয়ে নাও। এই তো এই যে কেকটার ডেকোরেশন অতটা ভালো হয়নি, আমি অত ভালো পারি না, তারপরও যতটুকু করেছি কেক ডেকোরেশনের থেকে কেকটাই খেতে অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে কেকটা। আমি কেকটা কাটতে থাকি আর আপনাদের কাছে থেকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।